চীনের অর্থনীতিকে কোণঠাসা করতে নতুন ফন্দি মার্কিন যুক্তরাষ্ট্রের। চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন সিনেটের ব্যাংকিং কমিটির চেয়ারম্যান সিনেটর শেরড ব্রাউন। শুক্রবার একসে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের অস্তিত্বের জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে চীনা বৈদ্যুতিক যানবাহন। বিবিসি বলছে, মার্কিন আইন প্রণেতাদের মধ্যে এখন পর্যন্ত সিনেটর শেরড ব্রাউনের এই আহ্বানকে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা বৈদ্যুতিক গাড়ি প্রবেশ বন্ধ করতে সবচেয়ে জোরালো আহ্বান বলে মনে করা হচ্ছে। এতদিন চীনা বৈদ্যুতিক গাড়িকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে বিদায় করতে উচ্চ শুল্কহার আরোপের আহ্বান জানানো হচ্ছিল। এর আগে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস জানায়, চীনের তৈরি গাড়ি মার্কিন জাতীয় নিরাপত্তায় কোনো ঝুঁকি তৈরি করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্বের বৃহত্তম গাড়ি উৎপাদক চীন, এখন তারা জাপানের সঙ্গে বৃহত্তম গাড়ি রফতানিকারক হওয়ার প্রতিদ্বন্দ্বিতা করছে। 27.5% শুল্ক আরোপ করায় বর্তমানে যুক্তরাষ্ট্রের রাস্তায় কমেছে চীনা গাড়ির সংখ্যা। গত বছর যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির পরিমাণ 20% কমে $427 বিলিয়ন নেমে আসে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।